প্রবল বৃষ্টিতে ভিজবে ভারতের এই কয়েকটি রাজ্য, এমনই সতর্ক জারি করল আবহাওয়া দপ্তর। আবারও একবার পরিবর্তন হতে চলেছে উত্তর ভারতের আবহাওয়ার। মৌসুম বিভাগ জানিয়েছে আগামী 24 থেকে 25 জানুয়ারি বেশ কয়েকটি রাজ্যে প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে। আইএমডির এর আধিকারিক ডাক্তার সোমা সেন রায় জানান, পশ্চিম ঝঞ্ঝার প্রবল দাপটে দ্রুত বদলাবে উত্তর ভারতের আবহাওয়া। জানা যাচ্ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাবের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানিয়েছেন তারা। ওই আধিকারিক আরও জানান, তাপমাত্রা হ্রাস পাবে 24 থেকে 25 জানুয়ারি, আর তার জেরে গোটা উত্তর ভারত জুড়ে বইবে শীতের প্রকোপ। ডক্টর রায় বলেন, 24 জানুয়ারি উত্তর ভারতে আকাশ মেঘলা থাকবে, 26 জানুয়ারি সকাল পর্যন্ত গোটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, এই বৃষ্টির প্রভাবে উত্তর ভারতে তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে, তবে আবহাওয়া বিরাট পরিবর্তন হবে না। চলতি সপ্তাহের শেষের দিকে আবারও কিছুটা বৃদ্ধি পাবে সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, যার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দু বছর পর 21 জানুয়ারি তাপমাত্রা এতটা বৃদ্ধি পেয়েছিল। গতকাল শনিবার উত্তর ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। 2020 সালে 21 জানুয়ারি তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। 2021 সালে 5 জানুয়ারি তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, 2020 সালে 5 জানুয়ারি তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস, এবং 2020 সালে 4 জানুয়ারি তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস, যা সর্বকালীন রেকর্ড। দিল্লিতে শনিবার আরও একবার পতন ঘটল তাপমাত্রার পারদের। গত শুক্রবার ভারতের রাজধানী শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস, গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল 6.2 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি ঠান্ডা ছিল মুঙ্গেশপুরে, সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 4.5 ডিগ্রি। অপরদিকে গতকাল গুরুগ্রামে 6.8, নয়ডায় 7.5 এবং গাজিয়াবাদে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.1 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।